হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের অবশ্যই অ্যাটিটিউড ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনারা ইতিপূর্বে অ্যাটিটিউড গানের পর্ব দেখেছেন, এবার দেখতে যাচ্ছেন জনপ্রিয় সব বাপ মার্কা মিউজিক। মিউজিকটা অনেকে শুনেছেন টিকটকে, মিউজিকটা হলো এনাম মানাইক এবং ইমান বেকের রিমিক্স। মিউজিকটি ইউটিউবে বিভিন্ন ভিডিও মিলে 200 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। সো এর পুরো ইন্ডিয়ান কেজিএফ থিম উলফ মিউজিকটি। এই মিউজিকটি ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রচুর ভিউ অর্জন করেছে। মিউজিকটি তৈরি করেছে রবি বাসু। আচ্ছা, কিছুদিন যাবত এই ভিডিওটি দেখতেছি, কিন্তু হেলমেটের ভিতর থাকা লোকটিকে জানলে কমেন্টে জানায় তো। এনিওয়েস, মিউজিকটি হলো কেহালানির গ্যাংস্টা মুভি ভার্সন মিউজিক। কেহালানির মিউজিকে একটি সেরা অ্যাটিটিউড গান রয়েছে, সেটা আপনারা অ্যাটিটিউড গানের 5 নম্বর পর্বে দেখতে পারবেন আশা করি। সো এর প্রশ বিটলক লাং নামে মিউজিকটি। এই মিউজিকটির অনেক ভার্সন রয়েছে, মিউজিকটির বেশ ভয়ঙ্কর অ্যাটিটিউড। মিউজিকটি তৈরি করেছেন ডিজে মেনর সহ আরো অনেকেই। এই গানটির সাথে নেইমারের অ্যাটিটিউড ভিডিও রয়েছে। তবে অ্যাটিটিউডের দিক থেকে সারা মেসি নাকি নেইমার? আপনারা হয়তো বিভিন্ন অ্যাটিটিউড ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই সাউন্ডটি শুনেছেন। সাউন্ডটির নাম হলো সালমান খান ডায়লগ ডিজে রিমিক্স। মূলত সালমান খানের ডায়লগ দিয়ে ডিজে আসিফ এসকে অ্যাটিটিউড মিউজিক তৈরি করেছেন। সো এর প্রশ্ন ডক্টর ডি এবং স্টম্প টুকের মিউজিক, স্টাইল ডি জাজাই লেবানস রিমিক্স। এই অ্যাটিটিউড গানটি বা মিউজিকটি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় অধিক জনপ্রিয়। সো এর পরে সে কোর্ডহেলের স্কোপিন মিউজিক। মিউজিকটি ইউটিউবে 12 মিলিয়ন ভিউ পেয়েছে, মিউজিকটির বেশ খুবই ভালো। কোর্ডহেলের এছাড়াও কিলাস ফ্রম দ্য নর্থ সাইড নামে মিউজিক রয়েছে। সো এর পরে সে ইমন আলবিরা প্ল্যানজেন মিউজিকটি। মূলত মিউজিকটির মেইন আর্টিস্ট আসাফ ফ্রেক। ভিডিওটির টাইমিং ছিল অস্থির, সাথে চিলার ডাক অ্যান্ড প্লেন ফ্লাইং অস্থির। হ্যাঁ, অস্থির এই মিউজিকটি হলো কেজিএফ চ্যাপ্টার 1-এর সালাম রকি ভাই গানের। বর্তমানে গানটির ভিউ রয়েছে 70 মিলিয়ন। এই মিউজিকটি তৈরি করেছেন রবি বাসরু। হ্যাঁ, মেসির কথা বলা লাগে না, একই সারে যথেষ্ট। মেসিকে যে পরিমাণ সম্মান করে ওরা, ইতিহাসে আর এরকম একটি দল পাওয়া যাবে না। এনিওয়েস, মিউজিকটির নাম হলো মন্টাজেম। মিউজিকটি তৈরি করেছেন স্ক্যামিস্ট। তারপর হচ্ছে পাশা মিউজিকের এগ্রেসিভ মাফিয়া ট্র্যাপ র‍্যাপ বিট ইনস্ট্রুমেন্টাল। বর্তমানে মিউজিকটির ভিউ রয়েছে 40 মিলিয়নের উপরে। এই মিউজিকটি টিকটকের জনপ্রিয়তা প্রচুর। এছাড়াও ইউটিউবে এই মিউজিকটি বাবেল নামে ইউটিউব আপলোড দিতে দেখেছি, সেখানে এটার ভিউ 40 মিলিয়ন। সো তারপরে শর্টিনিকার মিউজিক হয়ারা দিউ।
বর্তমানে মিউজিকের ভিউ রয়েছে 50 মিলিয়ন মিউজিকটিতে অনেক পপুলার নেটিভ শাইরি করেছেন আমরা এলাম গিয়া থিলাটি পয়েন্ট মিচলি কুম্বা বড়ি মু কেয়ারু ভাই চাই না মুচলি তবে এই সিলেটি ভাই কি বলেছেন আমি বুঝতে পারি নাই আর হোয়ারেরও গানের মূল বৈশিষ্ট্য হলো মুভি অ্যাটিটিউড সো তারপর সে তুর্কি ডিজে কান্তিকের মিউজিক বলিউড শেনাই ডিজে কান্তিক অনেকদিন যাবত তার অ্যাটিটিউড মার্কা মিউজিকের জন্য জনপ্রিয় বর্তমানে বলিউড শেনাই গানের ভিউ রয়েছে প্রায় 80 মিলিয়ন এমনকি শেনাই গানের ভিউ রয়েছে প্রায় 80 মিলিয়ন তবে নারীরা এই গানের মর্যাদা রাখে নাই এনিওয়েজ ডিজে কান্তিকের মিউজিকের বক্তব্যকে কমেন্টে জানাবেন সো এরপর রয়েছে সিরো প্রোডাকশনের মিউজিক কোর্টলার থ্রি সিরো প্রোডাকশনে শুধুমাত্র কোর্টলার পার্ট ওয়ানে কার অ্যাটিটিউড দেখানো হয়েছে এই গানগুলোর হরেন সাউন্ডগুলো খুবই মারাত্মক লাগে সো এরপর সে ডিজে এরডিল এবং কাকান বিটের ডুলোনি মিউজিকটি মিউজিকটি আজকের পর্বের অন্যতম সেরা একটি মিউজিক মিউজিকটির ব্যাকগ্রাউন্ড যে কোনো অ্যাটিটিউড ডালেক ভিডিওর সাথে যায় এই মামলার আসামি যদি আমি হই তাহলে তুইও কিন্তু এটার আসামি হবি সো এর প্রো হাজি আমেনে সারাপ্পি হে মিউজিকটি এই মিউজিকটি নিয়ে প্রপার তথ্য দিব পরবর্তী কোনো ভিডিওতে তবে বলা যায় গানটি বর্তমানে টিকটক ট্রেন্ডিংয়ে সারা রয়েছে তো যাক এই সবগুলো মিউজিকের মধ্যে আপনার কাছে কোন মিউজিকটি সবচেয়ে বেশি সেরা লাগেছে কমেন্টে জানাবেন এনিওয়ে সেটার পার্ট টু চান কিনা সেটা কমেন্টে জানান আর যত বেশি কমেন্ট আসবে তত তাড়াতাড়ি এটা পার্ট টু নিয়ে আসবো এনিওয়েজ গাইজ সাবস্ক্রাইব ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো লাগার পাশ আর পাশ